হ্যালো ভাই বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মাতৃদ ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি মাদ্রিদের এমন একটি জায়গায় যাব, মানে আপনাদেরকে দেখাবো, সেই জায়গাটা হচ্ছে মাদ্রিদের মেইন স্তম্ভ, মানে মেইন পয়েন্ট। এখানে এখানে উইকেন্ডে, মানে ফিন দে সিমানা বলে স্প্যানিশ ভাষায়, মাদ্রিদের দূর দূরান্ত যত দূর আছে ওইখানে সব জায়গা থেকে এই সেন্টারে চলে আসে সবাই, সারা রাত এখানে থাকে। এখানে আপনাদের আপনারা দেখতে পাবেন শতে শতে, হাজার হাজার বলবো, রেস্টুরেন্ট, বার, আর ডিস্কো, আর হচ্ছে শপিং মল। মানে আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। নর্মালি আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, তো শপিং একটা একটা শপিং মলে আমরা ঢুকবো, তো ওইটা আপনাদেরকে দেখাবো। তো যারা মাদ্রিদ মানে থাকেন, তারা এই জায়গাটা অবশ্যই ভালো করে চিনবেন, কারণ কারণ এখানে কারণ কারণ এখানে একবার না একবার আসা হয়েছেই। তো দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে যে স্প্যানিশরা অনেক বেশি উৎসবমুখর, মানে ওরা অনেক বেশি উৎসব করতে পছন্দ করে। প্রতি মাসে ওদের কোনো না কোনো ফেস্টিভ্যাল থাকে, স্প্যানিশে বলে ফিয়েস্তা, প্রতি মাসে ফিয়েস্তা থাকবে। আর ফিয়েস্তা হইলে, মানে কোনো ফেস্টিভ্যাল হইলে কাউকে ঘরে আটকে রাখা যাবে না, সব রাস্তার মধ্যে চলে আসবে, আর অনেক আনন্দ ফুর্তি করবে, সারা রাত এনজয় করবে। ডিস্কোগুলো তো একদম হাউসফুল থাকে, একদম সকাল ভোর 6টা 7টা বেজে যায়, তাও ওদের ঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো অনেক খাবারের দোকান খোলা থাকে, সারা রাত খোলা থাকে, তো উইকেন্ডে অনেক ব্যবসা ভালো হয়। যারা এখানে বাঙালি ভাইয়েরা দোকান দিচ্ছেন, তো খুবই ভালো ব্যবসা করতে পারেন এই এলাকায়। তো মানে আর একটা বিষয় হচ্ছে, এলাকার মধ্যে আর কি দোকান ভাড়া অনেক বেশি, তো এই জন্য এখানে দোকান পাওয়াটা একটু টাফ। তো যাই হোক, তবে স্পেনের একটা বিষয় হচ্ছে যে এখানে অল্প টাকার মধ্যে খুব ভালো ব্যবসা করা যায়। ইউরোপের অন্য সব দেশগুলোতে, যেমন অন্য সব জার্মানি আছে, ইতালি আছে, বা অন্য কোনো দেশে ফ্রান্স আছে, যে এত অল্প টাকার মধ্যে ব্যবসা করা যায় না। আপনি 15 থেকে 20 হাজার ইউরোর মধ্যে একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করাইতে পারবেন এবং মোটামুটি ভালো প্রফিট পাবেন। তবে প্রবলেমের বিষয় হয়েছে যে কারো যদি কোনো রিলেটিভ না থাকে, ধরেন আপনি একা, সেক্ষেত্রে আপনি একটা ব্যবসা দিলেন, তো আপনার তো একদিন দেশে যাওয়া লাগবে, তাই না? দেশে যাইতে অবশ্যই হবে, আর দেশের জন্য সবসময় মন তো টানে। তো এই দোকান আপনি কার কাছে রেখে দেবেন? এখানে তো আপনার ক্লোজ বা আত্মীয় কেউ না থাকলে, আপনি যদি অন্য কারোর উপরে ভরসা করে রাখেন, আপনি দেশে যে 1-1.5 মাস থাকেন বা 2 মাস থাকেন, সেক্ষেত্রে আপনার আয়সা দেখবেন যে অনেক, মানে আগের মতো দোকান নাই, দোকান অনেক চেঞ্জ হয়ে গেছে। যারা রাখে বেশিরভাগই ওরা ঠিকঠাক মতো রাখে না, টাকা পয়সা উল্টাপাল্টা করে। আমি এরকম অনেককে দেখছি যারা দোকান রেখে গেছে, আয়সা দেখে যে দোকানে সব বাকি টাকি, কারেন্ট বিল টারেন্ট বিল, দোকান ভাড়া বাকি টাকি রেখে পরে আয়সা দোকান বিক্রি করে দিতে বাধ্য হয়। তো যারা এই ব্যবসা ট্যাবসা করবেন, ওরকম আপনাদের বিশ্বস্ত কেউ থাকলে বা আত্মীয় কেউ, রিলেটিভ কেউ থাকলে, সেই ক্ষেত্রে ভালো হয়। আর যদি আপনি মনে করেন যে আমার 4-5 বছরের মধ্যে দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই, সেক্ষেত্রে ভালো। তো আমি এটা বলতেছি না যে সবাই খারাপ, বাঙালি সবাই এরকম না, হাতে গোনা কয়েকজন খারাপ হইতেই পারে, তো বাদ দিয়ে এইসব কথা। তো স্পেনে যারা আসতে চান বা মাদ্রিদে যারা বসবাস করতে চান, তাদের জন্য একটা ছোট ইনফরমেশন হচ্ছে, মাদ্রিদে ইদানিং খুব বাসার ক্রাইসিস মানে দেখা যাইতেছে, মানে বাসা ভাড়া নতুন করে ওরা স্প্যানিশটা দিতে চাইতেছে না, মানে খুব একটু প্রবলেম হইতেছে, আর বাসা খুবই ক্রাইসিস চলতেছে। আর ম্যাসে আগে অ্যাভেলেবল সিট ছিল, এখন তেমন একটা সিট পাওয়াই যাচ্ছে না, আর পাওয়া গেলেও অনেক বেশি ডাবল, ঠিক আছে, ডাবল এরকম। আর বাসা যারা আগে বাঙালি যারা কিনতো, যেই রেট ছিল বাসার প্রাইস, সেখান থেকে অনেক বেশি বেড়ে গেছে, মানে বাসা যদি আপনি কিনতেও চান সেক্ষেত্রে অনেক টাকা বেড়ে গেছে। দেখা গেছে আগে 50,000-60,000 ইউরো দিয়ে 3 বেডরুমের বাসা পাওয়া যেত, এখন সেই বাসা প্রায় 1.5 লাখ ইউরো হয়ে গেছে, অনেক বাসার ক্রাইসিস চলতেছে। তো বাসা
যারাই আসতে চান তারা এইটা প্রবলেম একটা ফেস করতে পারে না। তো আজকের ভিডিও এতটুকুই, বেশি লম্বা করব না। তো আমার পেজটাতে একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা।